हेलो सुपर हिरो लवर्स, आज हमें ये वीडियो ते आपने दे जोनों ने हाजिर हुए ची डेडपूल एंड उल्वरिन मूवी के पहलम टीज़र के हिडन डिटेल्स नहीं है। ये वीडियो ते हमें 47 टी हिडन डिटेल्स पे ची मूवी टा आगामी जुलाई मासे मुक्ति पे दे चले चे आर एर एक टा टीज़र सामने से चे जेटा ब्रेकडाउन नंबर 1 ওয়েড এর বার্থডে কেকে আমরা একটা ছবি দেখি যেখানে সবাই আছে কিন্তু ওয়েড নেই। এর মানে এরা কেক কিনে এনে বাড়ির বাইরে ছবি তুলেছে তারপর ভেতরে ঢুকেছে আর ওয়েড বাড়ির ভেতরে ছিল আর তাই তার ছবি নেই। নাম্বার 2 এখানে আমরা ডেডপুল 1 ও ডেডপুল 2 এর বেশ কিছু ক্যারেক্টারকে দেখি যেমন ডোপিন্দার, কোলোসাস, স্যাটাস্টার, নেগাসোনিক টিনেজ, পিটার, ভেনেসা আর অনেকে। এখানে নোটিস করার বিষয় হচ্ছে স্যাটাস্টার কারণ ডেডপুল 2 তে ডেডপুল, ভেনেসা ও পিটার কাছে ছিল টাইম ট্রাভেল করে কিন্তু যে সে স্যাটাস্টারকে বাঁচিয়েছে সেটা কিন্তু স্ক্রিনে দেখায়নি আর তাই আমাদের এটা ভেবে নিতে হবে যে স্যাটাস্টার কেও বাঁচিয়েছিল। নাম্বার 3 আবার আমরা কেকে ছবিতে আসি কারণ আগে ডিটেইলসে আমরা দেখলাম স্যাটাস্টার কে আর তাকে ডেডপুল আগের পার্টে বাঁচিয়েছিল যেটা দেখায়নি। ঠিক তেমন হতে পারে সে ইনভিজিবল ম্যান কেও বাঁচিয়েছিল কিন্তু তাকে আমরা পার্টিতে দেখতে পাইনি তার কারণ এর অ্যাক্টরের জীবনে একটু প্রবলেম চলছে বলে সেই পার্টে রিটার্ন করেনি কিন্তু তার স্টারিং হিসেবে এই ছবি। এখানে দেখুন ভালো করে বাক ও পিটারের মাঝে কোলোসাস আছে আর পিটার ও স্যাটাস্টারের মাঝে জায়গাটা ফাঁকা, হতে পারে এখানেই সেই ইনভিজিবল ম্যান অদৃশ্য হয়ে দাঁড়িয়ে আছে। নাম্বার 4 ডেডপুল যেহেতু পিটার, ভেনেস ও স্যাটাস্টার কে ছিল তার মানে সে তখন পুরো এক্স ফোর্স টিমকে বাঁচিয়েছে কিন্তু যারা তার অনেক কাছের তারা এখানে এসেছে আর বাকিদের হয়তো ডেডপুল বাঁচানোর পর পাঠিয়ে দিয়েছে নিজের জীবনে। নাম্বার 5 এখানে আমরা ডেডপুলের মাস্ক ও নিচে ডেডপুলের ফাঙ্কো পপ দেখি। নাম্বার 6 ডেডপুল আমাদের বলে গত কিছু বছর খুব চ্যালেঞ্জিং ছিল কিন্তু সে হ্যাপি। এবার মুভির দিক থেকে দেখলে ডেডপুল 2 এর পর বেশ কিছু বছর কেটে গেছে, ভেনেসাকে বাঁচানোর পর সে নিজের সাধারণ জীবন যাপন শুরু করে আর এখানে দেখে মনে হচ্ছে ভেনেসা আর সে এখন রিলেশনশিপে নেই, তারা জাস্ট বন্ধু। কিন্তু যদি আমরা এটা ফোর্থ ওয়াল ব্রেক করে ভাবি তো এমসিইউ ডেডপুল নিজের মুভি আনার জন্য বেশ খেটেছে, যদিও প্রথম ডেডপুল মুভি আনার মতো অত খাটেনি কিন্তু আর রেটেড আবার ডিসনিতে আনার জন্য তাই খাটতে তো হয়েছে আর তাই হতে পারে এটা আমাদের কেসে বলছে অডিয়েন্সকে। এন্ড গেমের পর এত বছর ধরে ডেডপুল 3 বানাবার কাজ বেশ চ্যালেঞ্জিংই ছিল কিন্তু এখন যখন প্রথম টিজার এসে গেছে তো সে হ্যাপি কারণ বন্ধুরা ডেডপুল ফোর্থ ওয়াল ব্রেক করে অডিয়েন্সের সাথে কথা বলে আর তাই তার কথাগুলো দুটো মানে থাকে, একটা মুভির দিক দিয়ে একটা ডায়েট আমাদের দিয়ে। এছাড়াও কিছু তো সে ডায়েট আমাদের দিকে তাকিয়ে আমাদেরকে জানায়। নাম্বার 7 ডেডপুল বলে তার বন্ধুদের যে তোমাদের জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি, এটাও যদি আমরা ভাবি আমাদের বলছে তো এটারও মানে দাঁড়ায় কারণ টিজারে এমনি এমনি এসব লাইন সে কেন দেবে, এর কারণ ডেডপুল আমাদের কেউ বলছে আমরা তাকে এত সাপোর্ট করি, তার এত ফ্যান আর তাই সে নিজেকে ভাগ্যবান মনে করে আমাদের জন্য। নাম্বার 8 ভেনেসার সাথে এখন ডেডপুলের রিলেশনশিপ নেই, তারা এখন বন্ধু, এর কারণ তাকে বাঁচিয়ে নেওয়ার পর এমন কিছু হয়েছে। এবার এখানে কিছু কারণ হতে পারে, প্রথম ভেনেসা দেখছে যে ডেডপুলের সাথে থাকলে তার প্রাণ বিপদে আর তাই সে রিলেশনশিপে নেই কিন্তু এটা হওয়ার চান্স অনেক কম, তাহলে তো সে বন্ধু হয়েও থাকবে কেন। দ্বিতীয় ডেডপুল টাইম ট্রাভেল করেছে আর আমরা টিভিতে দেখেছি, যার মানে এখানেও এমসিইউ টাইম ট্রাভেল রুল কাজ করে, মানে ডেডপুল ভেনেসাও বাকিদের বাঁচিয়েছে আর এটা একটা আলাদা টাইম লাইন হতে পারে, মানে ব্রাঞ্চ টাইম লাইন ক্রিয়েট হয়েছে আর এই টাইম লাইনে ভেনেসার ক্যান্সার হবে কারণ তার ভাগ্যে মৃত্যু ছিল কিন্তু তাকে বাঁচানো হয়েছে আর এই টাইম লাইনে ভেনেসার ক্যান্সার তারপর সে হবে লেডি ডেডপুল, মানে লেডি পুল। দেখছেন তো কত দূর পর্যন্ত ভাবনা চিন্তা করছি, এটা চান্স অনেক কম কিন্তু তবুও বলে দিলাম। নাম্বার 9 এরপর ডেডপুল ফু মারে আর তার দরজায় টিভি এর মিনিট ম্যানরা এসে হাজির হয়, ডেডপুল দরজা খোলে আর তার দরজায় 17 নাম্বার লেখা। এটিকে যদি আমরা কমিক্স এর ইস্যু ধরি তো বেশ কিছু ইস্যু আছে 17 নম্বরে, যেমন এটা সিভিল ওয়ার 2 এর প্রিলোড ডেডপুল ইস্যু 17, সারসার ডেডপুল ইস্যু 17 মেন কমিক্স এর যেখানে অনেক এক্সম্যানদের ফিচার করা হয়েছিল আর এটা 2012 সালে আসা ডেডপুল ইস্যু 17, এখানে ডেডপুল, উলভারিন ও ক্যাপ্টেন আমেরিকাকে ফিচার করা হয়। এবার কিছু কি বুঝতে পারলেন? নাম্বার 10 এখানে ডেডপুলকে এতক্ষণ আমরা চুলের সাথে দেখলাম বাদামি রঙের চুল কিন্তু ডেডপুলের মাথায় তো চুল নেই আর তাই এটা পরচুলা যেটা আমরা সবাই জানি কিন্তু এটা স্টারেক ছিল 2008 ডেডপুল কমিক্সের 58 নম্বর ইস্যুর, সেখানেও ডেডপুল এরকমই বাদামি চুলের সঙ্গে সামনে এসেছিল। নাম্বার 11 এরপর আমরা মিনিট ম্যানদের দেখি, লোকি সিরিজে দেখা মিনিট ম্যানদের থেকে এদের স্যুট অনেক আপগ্রেড হয়েছে, যেমন বুকে টিভি লেখা, সারসাদের নিচে এ স্পট, এমনকি হেলমেটে হান্টারদের গ্রুপের নাম লেখা নেই, এখানে জাস্ট টিভি লেখা, যার মানে টিভিতে অনেক নিয়ম কানুন বদলেছে, গ্রুপ বদলেছে। নাম্বার 12 এখানে ডেডপুল টিভি পুরো রিস্টিক দেখে আর বলে পেগিং ইজেন্ট নিউ ফর মি, এটা আমার কাছে নতুন না, এটা ডিজনির কাছে নতুন, এটা কলব্যাক ছিল ডেডপুল অনের এই সিনটার আর ডিজনির কাছে এটা নতুন হওয়ার কারণ ডিজনি এখন আর রেটের মুভি বানাচ্ছে ডেডপুলকে দিয়ে আর এরপর সে ক্যামেরাতে তাকিয়ে যায়, মানে সে ফোর তল ব্রেক করে আর আমাদেরকেই বলছে এটি। নাম্বার 13 এখানে টিভির মিনিটম্যানরা দরজা নক করে আর এটা থেকে প্রমাণ হয় ডেডপুল টাইম ট্রাভেল করে যা কিছু করেছে তার জন্য তাকে ধরতে আসেনি, মানে ডেডপুলকে ভেরিয়েন্ট বলে ধরতে আসেনি, নইলে তারা দরজা নক করতো না, ডায়েট এসে প্রুন করে পালিয়ে যেত বা ধরে নিয়ে চলে যেত আর তাই হতে পারে টিভিতে ডেডপুলের দরকার পড়েছে, তাদের কিছু কাজ এসেছে যেটা তারা ডেডপুলের সাহায্য নিয়ে করবে, কি কাজ সেটা আমরা মুভিতে জানতে পারবো। নাম্বার 14 ডেডপুল তাদের ডাকে আই মারবি আই, তখন পেছন থেকে টাইম ডোর দিয়ে একজন মিনিট ম্যান এসে তাকে ধরে নেয় কারণ তারাও জানে ডেডপুলকে কিডন্যাপ করা অত সহজ কাজ হবে না।
নাম্বার 15 টিবিএতে এই ব্যক্তি যার নাম প্যারাডক্স, এ কমিক্সে টাইম ভেরিয়েন্ট অথরিটি মানে কমিক্সে টিবিএতেও আছে। কমিক্সে মাত্র একটি সুযোগে দেখানো হয় আর সেটা ছিল সিহালকের কমিক্স, আর কমিক্সে প্যারাডক্স হচ্ছে জার্জ, সাথে সাথে সেখানে অরোবরস মব এসেছিল। নাম্বার 16 এখানে আমরা প্যারাডক্সের হাতে নতুন আপগ্রেডেড টেম্পার দেখি, আর টিজারের কিছু পরে সেটা আরো ভালো লুক পায়। এবার লোকি সিজন 2 এর শেষে আমরা দেখেছিলাম অরোবরস গাইডবুকে নতুন এডিশন এনেছিল, ঠিক তেমন সে টেম্পারকে আপগ্রেড করেছে। নাম্বার 17 এখানে টিবিএ রুমটি একদম আলাদা লোকিতে দেখানো রুমের সাথে, সাথে সাথে এখানে ওয়েড ভেরিয়েন্টের ইউনিফর্মও পরেনি, যার কারণ অবশ্যই লোকি সিজন 2 সবাই এখন বাঁচতে পারে আর তাই এখন এই ভেরিয়েন্টের কনসেপ্ট তারা সরিয়ে দিয়েছে আর একটু দেওয়াল রং টং করেছে, যেটা আমার মনে হয়। নাম্বার 18 এরপর আমরা টিবি এর বড় স্ক্রিনটি দেখি, এটা আমার মতে একটি ছবি হবে, মনিটর না, কারণ মনিটরে আমরা এই লোগোটি চওড়া হিসেবে দেখেছিলাম কিন্তু এখানে লম্বা, যার কারণ তেমন কিছুই না, এটা সেই পুরনো টিবি এটাই, একটাই টিবি, এটা জাস্ট ডেকোরেশন করেছে আর আপগ্রেড। আর এরকম লোগো আমরা দেখেছি টিবি এতে, সাথে সাথে এখানে স্যাক্রেড টাইম লাইন আমরা দেখতে পাই কিন্তু তার উপর মাল্টিপল আরো কিছু টাইম লাইনও আছে। নাম্বার 19 প্যারাডক্স ওয়েডকে স্পেশাল বলে, এটা কমিক্স এর কল ব্যাক ছিল, সিহাল ভলিউম 2 এর 3 নাম্বার ইস্যুতে সিহালকে টিবি এর সামনে আনা হয় আর তাকে প্যারাডক্স সাজেশনে পূরণ করার, তখন সিহালকের উকিল জানাই সিহালক ইউনিক আর তাই তাকে পূরণ করা ঠিক হবে না, ঠিক তেমন এখানে ডেডপুল ইউনিক বা স্পেশাল, সিহালকে সেই সিনারিকে ডেডপুল রিপ্লেস করছে, আর ডেডপুল সত্যি একজন স্পেশাল ইউনিক ক্যারেক্টার পুরো মার্ভেলের। নাম্বার 20 আমরা ডেডপুলের কস্টিউম কালমারিতে রাখা দেখি, যার মানে এখন ওয়েড তার ডেডপুলের কস্টিউমটি পরে না, সে এখন সাধারণ জীবনযাপন করছে। নাম্বার 21 আমরা ওয়েডের এই নীল ইউনিফর্মে একটি ট্যাগ দেখি, যেটা কোনো কোম্পানির আর তার নিচে কোম্পানির লোগো, এর মানে সে এখানে সাধারণ জীবনযাপনে জব করছে, হতে পারে সে কিছুর সেলসম্যান। নাম্বার 22 ডেডপুল যখন এমসিইউ এর হিরোদের দেখে তখন স্ক্রিনে অ্যাভেঞ্জার্স এজ অফ আলট্রন, থর, র‍্যাগনারক ও ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার সিন দেখানো হয়। নাম্বার 23 সাথে সাথে এখানে আরো অনেক ছোট ছোট স্ক্রিন ছিল আর সেগুলোর মধ্যে একটাতে আমরা ডেডপুলকে দেখি, তাও ব্ল্যাক স্যুট পরে মুখে মাস্ক লাগিয়ে, আর এটা জাস্ট এক মাস আগের ভিডিও, অ্যামি অ্যাওয়ার্ড রিসিভের সময় রেয়ান রাউন্ডস ভিডিও বানায় এরকম একটা ডেডপুলের স্যুট পরে, মানে সে শুটিং এ ব্যস্ত ছিল বা কোনো কারণে অ্যাওয়ার্ড ফাংশন আসতে পারেনি আর তাই অ্যাওয়ার্ড রিসিভের পর ভিডিও বানিয়ে ধন্যবাদ জানিয়েছে, এটা 2024 জানুয়ারির ভিডিও। নাম্বার 24 এখানে ডেডপুল ক্যাপ্টেন আমেরিকাকে দেখে স্যালুট করে আর এটা কলব্যাক দেয় কমিক্সের, কারণ কমিক্সের ডেডপুল যাকে যাই বলুক যতই গাল দিক সে ক্যাপ্টেন আমেরিকাকে অনেক সম্মান করে আর এটা সেটার জন্যই দেখানো হয়েছে। নাম্বার 25 এরপর আমরা অনেকগুলো গাড়ি দেখি আর গাড়ির অনেকগুলো লিক হয়েছিল কিছু সময় আগে আর তাই এখানে এটা হচ্ছে রেড স্কালের ক্যাপ্টেন আমেরিকা ফার্স্ট অ্যাভেঞ্জার্স মুভিতে দেখানো গাড়ি, একটু মডিফাই করা হয়েছে, সাথে সাথে এটি কাপকেক ট্রাক যেটা আমরা মুন নাইটে দেখেছিলাম, আর এই গাড়িতে একটা অনেক উঁচু টাওয়ার দেখা যায় যেটা আমরা এই টিজারে দেখতে পাই, এই গাড়িটি, সাথে সাথে এখানে ফ্যান্টাস্টিক ফোরের গাড়িও আছে। নাম্বার 26 কিন্তু এই জায়গা দেখে ভয়েড এর মতন মনে হয় না, কারণ ভয়েড পুরো সবুজে ঢাকা কিন্তু এখানে পাহাড় মরুভূমি টাইপ এক ওয়েস্টল্যান্ড, আর তাই হতে পারে এটা ভয়েড এর অন্য সাইড যেদিকে এমনও আছে বা এটা একদম অন্য জায়গা, প্রুন করার পর ভেরিয়েন্টদের রাখার জন্য এক আলাদা জায়গা, যেখানে লোকির ভেরিয়েন্টদের রাখা হয়েছিল সেটা ভয়েড আর মিউট্যান্টদের জন্য হয়তো ওয়েস্টল্যান্ড, কিন্তু এটা ভয়েডে হওয়ার চান্স অনেক বেশি, কারণ ভয়েড তো আর ছোট জায়গা না। নাম্বার 27 এখানে আমরা ডেডপুলের আওয়াজ পাই, সে বলে তুমি যা করতে চলেছো সেটাতে আমি গন্ধ পাচ্ছি, এতে তোমার ছোট সিনেমাটিক ইউনিভার্স চিরকালের জন্য বদলে যাবে। এখানে ডেডপুল এমসিইউ কে ছোট সিনেমাটিক ইউনিভার্স বলছে, যেটা বলার অবশ্যই কারণ আছে, কারণ অ্যাভেঞ্জার্স হচ্ছে মাত্র 10-15 জন মেম্বার আর মিউট্যান্ট 200টিরও বেশি, মানে এক্সম্যানদের সংখ্যা অ্যাভেঞ্জার্সদের তুলনায় অনেক বেশি। আচ্ছা 10-15 জন অ্যাভেঞ্জার্স বললাম বলে ভুল বুঝবেন না, অনেকে আবার ভুল বুঝে কমেন্ট করতে লাগেন, ক্যাপ্টেন মার্ভেল অ্যাভেঞ্জার্স না, ঠিক তেমন গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সিরাও অ্যাভেঞ্জার্স না, এরকম অ্যাস গার্ডিয়ানরাও বাদ যাবে, শুধু থর থাকবে, আর এন্ড গেমে সবাই মিলে লড়েছে থ্যানোসের বিরুদ্ধে, সবাই হিরো বা সুপার পাওয়ার বিং বা নর্মাল বিং, কিন্তু সবাই অ্যাভেঞ্জার্স না। আর তো এখানে ডেডপুল ছোট সিনেমাটিক ইউনিভার্স বলেছে, সাথে সাথে এক্সম্যান 2000 থেকে শুরু হয়েছিল, 2017 অবধি চলেছে লোগান মুভি, আর দ্য লাস্ট মিউটান ধরলে 2020 মানে 20 বছর ধরে এক্সম্যান চলেছে, যেখানে এমসিইউ 2008 থেকে এখন 2024 মানে 16 বছর, এই দিক দিয়েও বলতে পারে। নাম্বার 28 এরপর আমরা সেই ফিগারকে দেখি যার মাথায় চুল নেই, আর এ হচ্ছে চার্লস জেভিয়ারের যমজ বোন, একজন সুপার ভিলেন, পাওয়ার চার্লস জেভিয়ারের মতনই সেম কিন্তু সে ইভিল, সে তো তার মায়ের পেটে থাকা অবস্থাতেই চার্লসের সাথে লড়াই করছিল, চার্লসকে মেরে ফেলার চেষ্টা করেছিল, চার্লস তাকে হারায় আর তারপর সে পরে ফিরে আসে প্রতিশোধ নিতে। নাম্বার 29 ডেডপুল একটি বড় দাঁতের সিংহাসন থেকে ওঠে, এরকম সিংহাসন বা চেয়ার আমরা থর র‍্যাগনারকে দেখেছি আর তাই এটা সেরকমই কিছু একটা হতে পারে, কিন্তু থর র‍্যাগনারকের ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে এটা ম্যাচ করছে না, তাই হতে পারে এটা ওয়েস্টল্যান্ডে আছে, তাছাড়া মার্ভেল স্যাভেজ ল্যান্ডে ডাইনোসরেরা তো আছেই। নাম্বার 30 এখানে উলভারিনকে আমরা বসে থাকতে দেখি আর সেটা আমরা তার চুল দেখে বুঝতে পারি যে উলভারিন, কিন্তু এখানে এই উলভারিনটি হিউজ জ্যাকম্যানের উলভারিন না হয়ে হ্যারি পটারের একটা ড্যানিয়েল রেডক্লিফের উলভারিনও হতে পারে, এতে ফ্যান সার্ভিসও হয়ে যাবে, ফ্যানরা অনেক সময় ধরে চেয়ে এসেছে নেক্সট উলভারিন হিসেবে একেই, আর এখানে যে বসে আছে তার হাইট আমার কম মনে হলো হিউজ জ্যাকম্যানের থেকে। নাম্বার 31 আর উলভারিন এখানে সাদা শার্ট পরে আছে, যেটা দেখে উলভারিনের একটা কমিক্সের কথা মনে পড়ে, সেটা হচ্ছে উলভারিন প্যাচ, এখানে উলভারিনের হিলিং ফ্যাক্টর একটু কমজোরি হয় আর তার চোখে আঘাত লাগে, তখন সে এক চোখে নিক ফিউরির মতন প্যাচ লাগায়। নাম্বার
নাম্বার 32 এখানে উলভারিন কিছু ডিল করতে এসেছে আর তার সামনের জন এমন ভাবে এখানে হাত রাখে যে মনে হচ্ছে কার্ড টাইপ কিছু ধরে আছে আর আমার মনে হচ্ছে এখানে যে আছে সে হচ্ছে গ্যাম্বিট নাম্বার 33 এরপর ডেডপুল বলে সে হচ্ছে মার্ভেলের জিজাস এর মানে বন্ধুরা তাকে কিছু মিশন দেওয়া হবে যেগুলোতে সে অতীতে যাবে আর এমসিইউ এর বিভিন্ন প্লট হোলকে সে ফিক্সড করবে আর তাই এই জন্যই সে মার্ভেলের জিজাস বলছে নিজেকে আর এই জন্যই শুরুতে তাকে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বিভিন্ন প্রজেক্টের সিন দেখানো হয়েছে নাম্বার 34 এরপর ডেডপুলের স্যুট আপ সিন এখানে তার স্যুট আপ করাতে একজন হেল্প করছে মানে তাকে পরিয়ে দিচ্ছে এই সাদা চুল দাড়িওয়ালা মানুষটি আর টিভিতে তার স্যুট আপ হচ্ছে নাম্বার 35 তার স্যুট আপ স্টাইলটি 90s এর ব্যাটম্যানের স্যুট আপ স্টাইলের মতনই সিমিলার নাম্বার 36 আর নেক্সট শটে আমরা যেটা দেখি এটা রিভার্স করা হয়েছে মানে সে এভাবে বসেছে আর দরজাটি বন্ধ করা হয়েছে এইরকম কিন্তু মুভিতে আমাদের রিভার্স করে দেখা যে সে বসে থেকে উঠছে নাম্বার 37 ডেডপুল এখানে মিটম্যানদের মারতে শুরু করে আর এর ব্যাকগ্রাউন্ডে আমরা বরফ টাইপ জায়গা দেখি আর একটা গাড়ি উল্টে আছে যাদেরকে আমার প্রথমে অ্যাভেঞ্জার্স এজ অফ আলট্রনের শুরুর সিনটি মনে পড়লো সেখানে এরকমই গাড়ি ছিল আর যেহেতু ডেডপুল পাস্টে গিয়ে সব ফিক্সড করবে আর তাই এটা এজ অফ আলট্রনের সিনটাই হওয়ার চান্স বেশি এবার এই টাইমে যাওয়ার কারণ হতে পারে সে কুইক সিলভারকে বাঁচাতে যাচ্ছে আর অ্যাভেঞ্জার্সের অ্যাটাক করার আগে সে কুইক সিলভারকে সেখান থেকে সরিয়ে দেবে নাম্বার 38 ডেডপুল এখানে স্টাইলিশ ভাবে নিজের বন্ধুকে গুলি ভরে আর পেছনে আমরা ফক্সের লোগো দেখতে পাই যেটা মানে ডিজনি ফক্সকে কিনে নিয়েছে আর এখন পুরনো সবকিছু পূরণ করে দিয়েছে এটা বোঝাচ্ছে আর এই লোগোতে আমরা শুধু এক্সটাই বুঝতে পারি ফক্সের এক্স মানে এক্সম্যান নাম্বার 39 ডেডপুল যখন স্টাইলিশ ভাবে নিজের বন্ধুকে গুলি ভরে আর এখানে আমরা এক মুহূর্তের জন্য তার বন্ধুকে ডেডপুলের লোগো দেখতে পাই পরে সেটা আবারও ভালো করে দেখতে পাই দুটো বন্ধুকেই নাম্বার 40 ডেডপুলের নতুন শুটে আমরা তার নতুন বেল্টও নোটিস করি যেটা আগের মুভিগুলোতে ছিল না এমন বেল্ট নাম্বার 41 আমরা এখানে অ্যালোয়েথকে দেখি যে এই মিনিটম্যানটিকে তুলে নেয় আর এটা কনফার্ম করে যে এটা হচ্ছে ওয়াইড নাম্বার 42 এই সিনে আমরা শিল্ডের হেলিকারিয়ারও দেখি যেটা ভেঙে পড়ে আছে আর তার পাশে চিতড়ি নাম্বার 43 এখানে আমরা ডেডপুলকে ইউজ এডাই চালাতে দেখছি আর এটা তার অন্য কোনো স্যুট হতে পারে কারণ এখানে তার হাতে গ্লাভস রেড অ্যান্ড ব্ল্যাক কিন্তু আমরা টিজারে বাকি জায়গায় তার গ্লাভস ব্ল্যাক দেখেছি বা হয়তো সেখানে হালকা রেড ছিল যেটা আমাদের দেখায়নি কিন্তু এটা অন্য ড্রেস হতে পারে বা ডেডপুলের অন্য ভ্যারিয়েন্ট আর সেটা লেডিপুল হতেই পারে কারণ ডেডপুল হলে তাকে তো দেখাতেই পারতো শুধু হাত দেখানোর কারণ কি আর তাই আমার মনে হচ্ছে এটা লেডিপুল মানে লেডি ডেডপুল নাম্বার 44 আর এখানে এই ক্যারেক্টারটি হচ্ছে ফাইরো যাকে আমরা এক্সম্যানের মুভি X2 ও এক্সম্যান দ্য লাস্ট স্ট্যান্ড মুভিতে দেখেছিলাম সেই সময় এই অ্যাক্টরটি ইয়ং ছিল আর এখন তার বয়স হয়ে গেছে নাম্বার 45 এখানে ডেডপুলের সিলিন্ডার করার সিনটি ডেডপুল 1 এর এই সিনটির কল ব্যাক নাম্বার 46 এখানে ডেডপুলের পাশে একটা পাতা পড়ে আছে আর এই পাতাটি 2015 সিক্রেট ওয়ার কমিক্সের 5 নাম্বার ইস্যুর কভার পেজের ছবি আর সেই কভার পেজে আমরা ডক্টর ডুম ও বিয়ন্ডারকে দেখেছিলাম নাম্বার 47 এই সিক্রেট ওয়ার কমিক পেজের ওপরে একটি বোতল পড়ে আছে আর এই বোতলটি দ্য ইনক্রেডিবল হাল্ক মুভিতে দেখানো ব্রুস ব্যানার যে ফ্যাক্টরিতে কাজ করত সেখানকার তো বাস বন্ধুরা এই ভিডিওর সাথেটুকুই আপনারা কমেন্ট করে জানান যদি আরো কিছু ডিটেলস আপনারা খুঁজে পেয়েছেন তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।